খাবার দাবার খুবই ভালো, কোনো কথা হবে না, কিন্তু লঙ্কা নেই, কাঁচা লঙ্কা। এয়ার হোস্টেস লাগছে ওকে না? তোমাকে আমাকে এয়ার হোস্টেসের চেলা লাগছে। তো অলরেডি লেট, আমরা অ্যাকচুয়ালি আমাদের 9:40 ফ্লাইট আর এখন বাজে সকাল 9:00। তো আমরা যখন এন্ট্রি করছিলাম তখন বলছে লাস্ট অ্যান্ড ফাইনাল কল ফর এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার সামথিং ডট ডট ডট। তো যাই হোক, অ্যাট লিস্ট আমরা চলে এসেছি। অল ক্রেডিট গোস টু জিকো লেটের জন্য। হ্যাঁ, সব দোষ আমার। যত আচ্ছা ঠিক আছে, চল তাহলে আর কোনো কথা বলছি না, এবার ফ্লাইটে দেখা হচ্ছে, আমরা মুম্বাই যাচ্ছি। তো আমরা এখন ফ্লাইটে উঠে গেছি মুম্বাই যাওয়ার জন্য। তো আজে পাপা একটু লেট করেছিল, সো একটু লেট হয়েছিল উঠতে। এখন বাজে সকাল 9:15, 9:40 আমাদের ফ্লাইট। ফ্লাইটের মধ্যে কিছু খাওয়া দাওয়া করবো আমরা, লুচি রুটি তরকারি আর সঙ্গে চা। তো আমি একটা গন্ডগোল করেছি, ছিল এয়ার ইন্ডিয়া, চলে গেছে ইন্ডিগোতে। চলে আমাদের ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া আর আমি চলে গেছিলাম ইন্ডিগোর কাউন্টারে। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম টাইম ইন্ডিগোর ওখান দিয়ে যাতায়াত করি। তো যেটা হয় আমি ঠিক মতো দেখিও নি, টাইমটা জাস্ট দেখেছি আর কটার মধ্যে এখানে বোর্ডিং আছে সেটা দেখে নিয়েছি, দেখে এয়ারপোর্টে চলে এসেছিলাম। আর গিয়ে তারপরে ওখানকার যে স্টাফ ছিলেন উনি বললেন এটা তো আপনাদের এয়ার ইন্ডিয়া, তো আমরা আবার তাড়াহুড়ো করে এসেছি, বাট এখন বোর্ডটাই সেফ আর ঠিক টাইমলি চলে এসেছি, এখন পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে আর কি। সবাই বসে গেছে এখানে দেখো, এবার জাস্ট ছাড়ার অপেক্ষা। কলকাতা থেকে মুম্বাই ফ্লাইটে যাতায়াতের টাইমটা কিন্তু কম নয়, প্রায় 2.5 ঘন্টা। বাড়ি থেকে অনেক সকালবেলা বেরিয়েছি তো, যার জন্য ব্রেকফাস্ট করতে পারিনি, কিন্তু আমরা গুছিয়ে ফ্লাইটে খাওয়া দাওয়া করব। নিয়ে চলে এসেছি রুটি লুচি আলুর দম আর চা। হ্যাঁ, আর একটা কথা, এয়ার ইন্ডিয়াতে কিন্তু খাবার দেয়, সেটা আমরা বেমালুম ভুলে মেরে দিয়েছিলাম। তো যারা মনে করছেন যে ফ্লাইটে বাড়ির খাওয়া দাওয়া অ্যালাউ নেই, তাদেরকে বলি ফ্লাইটে কিন্তু বাড়ির খাবার অ্যালাউ আছে, শুধু একটু ভদ্রভাবে খেলেই হবে। আমার মনে হয় না সকালের শুরুতে তেল ছাড়া ব্রেকফাস্ট বেশি ভালো। আসে না একটা আওয়াজ হচ্ছে, নাক ডাকার আওয়াজ, তো শশব্দে নাক ডেকে ঘুমাচ্ছে মনে হয়। একদম খেতে হবে খুব সাবধানে, কিন্তু ফ্লাইটে কোথাও যেতে না পড়ে। যখন সবাই ঘরের মধ্যে ঘুমাচ্ছে, চোর ঢুকছে আস্তে আস্তে, সেরকমভাবে খেতে হবে এই শব্দে আস্তে আস্তে। আবার বলি যে ফ্লাইটে বাড়ির খাবার অ্যালাউ আছে। কাঁচা লঙ্কা, লঙ্কার মধ্যে না আলুর দমের জুস ছিল, জুস কিন্তু একদম পড়ে না, আস্তে আস্তে খাচ্ছি। লুচি খাবো, অ্যাকচুয়ালি ভালো লাগে লুচি, কিন্তু হেলথের জন্য রুটিটা বেশি ভালো। শুরু করলাম রুটি দিয়ে, শেষ করবো লুচি দিয়ে। আরও অনেক কিছু আছে আমাদের, হ্যাঁ পরে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাবো। তো এবার লুচি আর আলুর দম, আলুর দমে একটা তেল বেশি হয়ে গেছে বলছে। কে বলছে? কেউ বলছে তো, আমি এটা বানিয়েছি, আমাকেই বলছে। আলুর দমটা তাড়াতাড়ি করে করেছি, তেল বেশি আর নুনটা কম হয়ে গেছে। আবার বলছি ফ্লাইটে বসে খাওয়াটা কোনো খারাপ কিছু না, যদি আপনি নোংরা করেন তাহলে অন্য ডিস্টার্ব হয়। হ্যাঁ, তো বাড়ি থেকে খাবার নিয়ে এলে পয়সাও বাঁচবে আর বাড়ি মনের মতো খাবার খেতে পারবে, তার চেয়ে বড় না খুব মজাটা আসে। ব্যাপারটা এরকম না, ধরুন আপনার বাড়ির কাছে প্রচুর ফুল রয়েছে, ভালো লাগবে না, লোকের বাড়ি যে ফুল চুরি করার ব্যাপারটা বেশি ভালো লাগবে। আমার ছোটোবেলায় সেটা মনে হতো আর কি, ছোটোবেলায়, এখন না। এখানে যেগুলো পাওয়া যায় স্যান্ডউইচ বার্গার ম্যাগি এইসব পায়, নুডলস, যেগুলো খেলে পোষাবে না। লুচি আলুর দম পাওয়া যাবে না, লুচি আলুর দম পাবেন না। সকালবেলা ব্রেকফাস্টে লুচি হোক রুটি হোক যাই হোক, চা না হলে ঠিক ব্যাপারটা জমে না, ব্যাপারটা এবার ঠিক জমলো আর কি। দেখুন এখানে এয়ার ইন্ডিয়া সবার জন্য খাবার আছে, বাট আমরা নিয়ে এসেছিলাম তোলা, এরপরে কি পারবে? এই ছিটে বোটা পারবো, ছিটে বোটা টেস্ট তো করবোই, দিদি খাইনি ও খাবে বাকি, একদমই পারবো না। মানে ননভেজ ফুড, ননভেজ অমলেট, থ্যাংক ইউ। এটা কি কি আছে? থ্যাংক ইউ। তো কী কী আছে একটু দেখে নিই, এটা একদম গরম, জল তো রয়েছেই, আর কী কী আছে একটু দেখে নিই। ও দেখো দেখো, অমলেট আছে, একটা ভেজিটেবল রয়েছে, একটা আছে বড়া টাইপের কিছু, খুব গরম এটা। মাদার ডেয়ারি মিষ্টি দই রয়েছে, বাউলি বাটার তো রয়েছে, মাশরুম, তিতলি ফেভারিট। আমরা আছি এয়ার ইন্ডিয়া, মুম্বাই যাচ্ছি বলেছি আগে, এখান থেকে ফুড দেওয়া হয়েছে, দুটো নন ভেজ নিয়েছি আর একটা ভেজ নিয়েছি, আমারটা তো উপমা আছে আমি দেখাচ্ছি। অমলেট পেয়ে তোরা খুশি তো? ভীষণ, এটা মনে হচ্ছে চিকেনের আইটেম,
চিকেনের একটা আইটেম, না চিকেন কাবাব যেটা। গরম ছিল নাকি? ভীষণ গরম, ভীষণ। একটু অমলেট ট্রাই করি। ডাবল ডিমের অমলেট রয়েছে সঙ্গে মাশরুম, মানে পুরো প্রোটিনে ভরপুর। এখানে আছে ক্যাপসিকাম। জিগো যে বড় ভুলটা করেছে ভেজ নিয়ে, চিকেনটাকে না একদম পুরো ম্যাশ করে কাবাব বানিয়েছে। যখন আমরা আগের বারে এসেছিলাম তখন পুরোটাই ভেজ ছিল, এবার নন ভেজ রয়েছে। আমার উপমাটা খাবি? ভেজের মধ্যে কি আছে দেখাবো বলে একটু চেঞ্জ করে দিয়েছি। এই বিস্কিটটা কেন বাড়ি থেকে নিয়ে এসেছে তো দেয়নি, ভাববেন এটা আবার দিয়েছে। এখানে কি আছে এবার দেখি, গরম গরম, এটাও খুব গরম, গরম একদম গরম, খুব গরম। ও হো, কালারফুল, দারুণ দারুণ উপমা আছে আর উত্তপম আছে। না খেয়েছি না, তাদের কোনো অসুবিধা হবে না। এই যে এই ওকি মারছে, এই যে একটু অন্যরকম হলে না মনটা ভালো হয়ে যায়। উপমাটা না একদম সরু সরু নুডলস হয়, নুডলসের উপমা, তার সঙ্গে উত্তপম আর এটা সাম্বার, এক কথায় কোনো কথাই হবে না, শুধু খাওয়া হবে। অনেকক্ষণ খেয়েছি, জিওকে এবার দেবো, নালাজি করে এগিয়ে যাবে আমার উপর। ননভেজটাই খাই। ও মাশরুমটা খাবো, প্রত্যেকটা আইটেম গরম, একটু সল্ট কম, কারণ কি ভালো জায়গায় সবসময় একটু হেলথের কথা ভাবে। আমি তো আমার নুন বেশি দিয়ে খাই, নুন কম। নুন এক্সট্রা করে সল্ট দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ দেওয়া রয়েছে। এই যে লাগবে এটা, তো এটা অমলেট হবে ছড়িয়ে হবে। তো আমাদের টামি ফুল, তোমায় গিয়ে লাঞ্চ করতে হবে না, নিজের বাড়ির খাবার খেয়েছি, আবার এয়ার ইন্ডিয়া খাবার খেলাম। দুবেলা খেতে পারবে? দুপুরেও খাবো, খাবো হচ্ছে মুম্বাই স্পেশাল আইটেম। তোমরা পুরো টার্গেট করে যাচ্ছে যে মুম্বাই যাবো আর চাপা চাপা ছান মারবো, আর ওখানকার যে অথেন্টিক খাবার দাবার, তাহলে বড়া পাওয়া থেকে শুরু করে চাট সব খাবো। তো আপনাদের দেখালাম ফ্লাইটের মধ্যে আমার বাড়ির খাবারও খেতে পারি, আমার এখানকার খাবারও তো আছেই। এয়ার ইন্ডিয়া খাবার সত্যি ভালো, সুস্বাদু। কিন্তু আমি এর আগেও ফ্লাইটে খাবার খেয়েছি, মানে ফ্লাইটের খাবার খেয়েছি, ননভেজ আমি ফার্স্ট টাইম খেলাম। এর আগে খেয়েছিলাম যেটা ভেজ ছিল, এরকম চিকেন, তারপর ডিম, মাশরুম, এটা আমি প্রথমবার খেলাম। খেয়েছি আগে? না না, জমে খাওয়া দাওয়া করলাম। ভিডিও শেষ করলাম, আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন যে কেমন লাগলো ফ্লাইটে বসে খাওয়া দাওয়া। খাবার দাবার খুবই ভালো, কোনো কথা হবে না, কিন্তু লঙ্কা নেই, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। ফ্লাইটে বিভিন্ন ধরনের লোকজন থাকে, বাঙালি থেকে অবাঙালি, সবাই তো আর কাঁচা লঙ্কা পছন্দ করে না, তোমার প্লাস বাচ্চারাও খায়, বয়স্করাও খায়। লঙ্কাটা নেই, বাকি সব দারুণ। অমলেটের সঙ্গে লঙ্কা থাকলে ভালো লাগে, লঙ্কা না থাকলে ভালো লাগে। আর পেঁয়াজ, পেঁয়াজ আছে? পেঁয়াজও নেই। আচ্ছা ধনে পাতা কুচুনি, আর নুন তো নেই, নুন আলাদা করে দিয়েছে, বাকি সব ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই ফুডটা টিকিটের সঙ্গে অ্যাড করা থাকে, সবার টিকিটে এই খাবারটা অ্যাভেলেবেল আছে, কিন্তু অন্যান্য ফ্লাইটে কী হয় ফুডটা আলাদা করে পারচেস করতে হয়, বাট এয়ার ইন্ডিয়াতে পুরো খাবারটাই টিকিটের সঙ্গে করা থাকে। ও একটা কথা, মাশরুম ছিল পাশে, ছিল কি টমেটো, বেগুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম, হালকা জাস্ট সতে করে মানে পোড়ানো হয়, দারুণ লাগছে, মানে বেগুন পোড়ার টেস্ট আছে এখানে, সুন্দর লাগছে খেতে। খালি একটুখানি কাঁচা লঙ্কা হলে ব্যাপারটা আর কোনো কথা, বাকি সব দারুণ দারুণ। সুগার আর কয়ে দেওয়া হয়েছে, মিল্ক দেওয়া হয়েছে, ওরা ভালো করে সুগারটা ঢেলে নিচ্ছে, আর না দেবো না একদম।
অল্প অল্প দিয়েছে, কারণ সবাই খাচ্ছে এখানে, অল্প দিয়েছে ভালোই হয়েছে আমার। সুগারটা কম খাই বলে আমি কম দিয়েছি, বেশি করে দাও, বেশি করে দাও, দেব আরো দিয়ে দাও, বলছে মন খুলে দাও, তো চা খাবে না, চা বানাচ্ছে ইডলি, কফি পর চা তৈরি হয়ে গেল, ওরা কিন্তু স্বাস্থ্য সচেতন দেখেছো, খাওয়ার পরে জোয়ানও খাচ্ছে, কারণ কি আমরা বাইরে এসেছি, ভালো মতোই জানে যে ওখানে গাবি যাবে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য জোয়ান ক্যারি করেছে, প্রোটেকশন কার্মিনেটিভ। সবাই দেখুন জিগো কি করেছে, যেহেতু আট দশ দিন থাকবে না বাড়িতে, আম নিয়ে এসছে বাড়ি থেকে, গাছ পাকা একদম, আমরা বাবা একসঙ্গে ছাড়িয়েছে বাড়ির খাবার, বাড়ির খাবার, তাও আবার গাছ পাকা আম আর খাবো না, জিগো দেবো এমনি মিষ্টি হিমসা গো, চিনির মতো মিষ্টি দাও, একটু ভুল বললো, চিনির মতো মিষ্টি না, চিনির চেয়েও বেশি মিষ্টি, কারণ এর মধ্যে আছে প্রচুর ভালোবাসা, বাবাকে একটু দিয়েছে তাই তো, আমি একবার নিয়ে নিই, বাকিটা জিগোকে দিয়ে দেবো, রসগোল্লা রসগোল্লা